আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কোরআনে বর্ণিত হয়েছে মহান আল্লাহ তাআলা আরশে সমাসীন বা আল্লাহ তাআলা আরশের মধ্যে আছেন। আর হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ তাআলা প্রতি রাত্রের শেষ অংশে পৃথিবীর নিকটতম আসমানে আসেন এবং বান্দাদেরকে বলেন কে কি চাও আমাকে বলো ইত্যাদি। তো হাদিসের কথা অনুযায়ী আল্লাহ তাআলা প্রত্যেক দিন রাতে প্রথম আসমানে আসেন, আর কোরআনের কথা অনুযায়ী আল্লাহ তাআলা আরশের মধ্যে সমাসীন। তো নাস্তিকদের এখন প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর কোথাও না কোথাও শেষ রাত সবসময় হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা কিভাবে প্রথম আসমানে আসেন আর আরশেই বা কখন থাকেন? তো চলুন আল্লাহ প্রতি রাতে প্রথম আসমানে আসেন কিভাবে এবং আরশে থাকেন কিভাবে সেটা গবেষণামূলক আলোচনা থেকে জানার চেষ্টা করব। এই প্রশ্নটি একটি প্যারাডক্সের মতো, এটি এমন এক জটিল প্রশ্ন যদি আপনি একটার উত্তর দিতে চান তাহলে আরেকটিকে ভুল বলতে হবে, আর যদি আরেকটির উত্তর দিতে চান তাহলে এটিকে ভুল বলতে হবে। তার কারণ হচ্ছে আপনি যদি বলেন আল্লাহ তাআলা আরশে সমাসীন তাহলে আপনাকে এটা বলতে হচ্ছে যে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন না, আর যদি বলেন প্রথম আসমানে আসেন তাহলে আপনাকে এটা বলতে হচ্ছে যে আল্লাহ আরশে থাকেন না। কারণ আল্লাহ প্রতিদিন শেষ রাতে প্রথম আসমানে আসেন আর পৃথিবীতে সব সময় কোথাও না কোথাও শেষ রাত হয়ে থাকে, তাহলে আল্লাহ আরশে থাকেন কিভাবে? এটাই ছিল নাস্তিকদের প্রশ্ন। দেখুন আল্লাহ তাআলা কোথায় থাকেন এ বিষয়টি নিয়ে বিতর্ক আছে। কিছু মানুষের বক্তব্য হচ্ছে মহান আল্লাহ তাআলা আরশের মধ্যে সমাসীন এবং তার শক্তি ক্ষমতা ও আদেশ সর্বোচ্চ বিরাজমান। আল্লাহ তাআলা যেহেতু সব কিছু দেখেন, সব কিছু শোনেন, তিনি সব কিছু জানেন, তাই তিনাকে সমস্ত স্থানে যাওয়ার দরকার নেই, তিনি একই স্থান থেকে সব কিছুই পরিচালনা করতে সক্ষম। তাদের উদাহরণ হচ্ছে যেমন এক নেতা, সে যদি বলে আমার পুলিশ স্টেশনে হাত রয়েছে, তার মানে তার হাত ওখানে নেই, তার ক্ষমতা আছে। তো কোরআনে যেসব স্থানে বলা হয়েছে আল্লাহ তাআলার হাত তোমাদের ওপরে আছে, তার মানে আল্লাহর ক্ষমতা তোমাদের ওপরে আছে, তিনি যা চান তাই করতে পারেন, তিনি সর্বস্থানে আছেন, তিনি মানুষের সাথে আছেন, তার মানে হচ্ছে তার শক্তি তার ক্ষমতা সর্বস্থানে আছে। আল্লাহ তাআলাকে মানুষের পিছনে পিছনে ঘুরে বেড়ানোর দরকার নেই। আর এটা বলার কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, তিনাকে সব স্থানে যাওয়ার কোনো দরকার নেই, তিনি আরশ থেকে সব কিছু পরিচালনা করতে পারেন, মানে এটা একটা সৌন্দর্য। আর তাদের এটা বলার আরেকটি কারণ হচ্ছে আল্লাহ তাআলার আকার আছে। তো যেহেতু কোনো আকার সত্তা আরশ থেকে যখনই প্রথম আকাশে আসবেন তখন আরশ শূন্য হয়ে যাবে ইত্যাদি কিছু কারণের জন্য একদল বলে থাকেন আল্লাহ তাআলা আরশে আছেন এবং তিনার শক্তি আছে সর্বস্থানে। আরেক দলের বক্তব্য হচ্ছে যেহেতু কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন তিনি সর্বস্থানে আছেন, মানুষের সাথে আছেন, তাই তাদের বক্তব্য হচ্ছে যে আল্লাহ তাআলা সর্বস্থানে বিরাজমান। আর তারা এটা বলতে চায় যে আল্লাহকে মানুষের মতো ভাবলে চলবে না, কারণ মানুষ একই সময় দ্বিতীয় স্থানে থাকতে পারে না। তবে বর্তমানে ভিডিও কলের মাধ্যমে বা আরও উন্নত কিছু পদ্ধতি যা আগামীতে আসবে তার মাধ্যমে মানুষ এখানে বসে থাকবে কিন্তু অন্য দেশে ভিডিও কলের মাধ্যমে সে সব কিছু করতে পারবে বা তাকে দেখা যাবে। তো মানুষ যদি ডিজিটালভাবে এটা করতে পারে তাহলে আল্লাহ তাআলা কেন পারবে না? তাই আল্লাহ তাআলা আরশে থাকার পরেও তিনি সর্বস্থানে আছেন, এটা তাদের বক্তব্য। এছাড়াও তাদের আরও বক্তব্য হচ্ছে যে আল্লাহ তাআলা সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়, আল্লাহ তাআলার ওপরে সময় প্রযোজ্য হবে না, আল্লাহ তাআলা সব কিছু করতে সক্ষম, তিনি আরশে থাকতে সক্ষম, তিনি আমাদের সাথে থাকতেও সক্ষম, এবং কোরআনের আয়াতে যেটা বলা হয়েছে সেটাই আমরা মানব, এটার কোনো রূপক অর্থ বের করব না। আর তাদের একটি কথা হচ্ছে যে যেহেতু আল্লাহ নিরাকার তাই তিনি সর্বস্থানে থাকতে পারবেন। এবার আমরা রেফারেন্সগুলো দেখে নেব। নাস্তিকদের অভিযোগ যে হাদিস নিয়ে, প্রথমে আমরা সেই হাদিসটি দেখে নেব। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী ও সহিহ মুসলিমের মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ানসিলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরি ইয়াকুলু মান ইয়াদউনী ফাআস্তাজিব লাহু মান ইয়াসআলুনী ফাআতিয়াহু মান ইয়াস্তাগফিরুনী ফাআগফির লাহু।
প্রতি রাতে যখন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন আমাদের মহাকল্যাণময় প্রতিপালক নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং তিনি বলেন, আমাকে ডাকার কেউ আছে কি? আমি তার ডাকে সাড়া দিব। আমার কাছে চাওয়ার কেউ আছে কি? আমি তাকে প্রদান করব। আমার কাছে ক্ষমা চাওয়ার কেউ আছে কি? আমি তাকে ক্ষমা করব। এই হাদিসে স্পষ্টভাবে উল্লেখ হয়েছে আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ অংশে প্রথম আসমানে নেমে আসেন। তাহলে নাস্তিকরা অভিযোগ কেন করবে না, যেখানে কোরআনে বলা হয়েছে আল্লাহ আরশে আছেন? আর আমরা জানি যে পৃথিবীর সবসময় রাতের শেষ অংশ কোথাও না কোথাও হয়ে থাকে, তাই না? প্রথমত এটা একটা সহি হাদিস, তাই আপনি একজন মুসলিম হিসাবে আপনাকে এটা মেনে নিতে হবে যে এটা অবশ্যই আল্লাহর জন্য সহজ, যেমনটি আল্লাহ কোরআনে বলেছেন, গদালিকা আলাল্লাহি ইয়াসির, আল্লাহর জন্য এটা সহজ, 64 নম্বর সূরা 7 নম্বর আয়াত। এছাড়াও আমরা জানি আল্লাহ যা ইচ্ছে তাই করতে পারেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ সমস্ত কিছুর ওপরে ক্ষমতাবান। তাহলে আপনি একজন মুসলিম হিসাবে আপনার এটা না বুঝাইলেও এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাতের শেষ অংশে প্রথম আসমানে নেমে আসেন। আর যদি এটা অযুক্তিযুক্ত কথা বলে মনে করেন তাহলে আপনার ঈমান থাকবে না। এবার নাস্তিকদের উত্তর দিব এবং আপনারও এবার বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। প্রথমত কোরআনের কিছু আয়াত দেখাই, সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলা বলেছেন, সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতপর তিনি আরশে সমাসীন বা অধিষ্ঠিত হন। এই আয়াত থেকে তারা এটা বলতে চায় যে আল্লাহ তো আরশে আছেন, তাহলে আল্লাহ শেষ রাতে প্রথম আকাশে নেমে আসেন কিভাবে? নাস্তিকদের বলবো, আপনারা কোরআন ও হাদিসে বিপরীত কথা আছে বলে অভিযোগ করেছেন, কিন্তু আপনারাও তো বিপরীত কথা বলে থাকেন। আপনাদের প্রথম দাবি আল্লাহ বলে কোনো কিছুই নেই, তাহলে এখন কেন বলছেন যে আল্লাহ আরশে আছেন, আবার আকাশে কিভাবে আছেন? তাহলে কি আপনাদের এটা বিপরীত কথা নয়? নাস্তিকরা উত্তর দিবেন। এখন নাস্তিকরা বলতে পারেন যে ওসব কিছু জানি না, অনেক কষ্ট করে একটা ভুল বের করতে পেরেছি। তার উত্তর দেন, দেখেন ভাই, নাস্তিকরা কোরআনের একটি আয়াত দেখিয়ে এই অভিযোগ করে, কিন্তু কোরআনে আল্লাহ তাআলা কোথায় আছেন এ সম্পর্কে আরও অনেক আয়াত রয়েছে। যেমন 1 নম্বর, সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতপর তিনি আরশে সমাসীন বা অধিষ্ঠিত হন। 2 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন, মাহফিস সামাই, তিনি আকাশে আছেন। 3 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম, আল্লাহর জন্যই পূর্ব ও পশ্চিম, অতএব তোমরা যেদিকেই মুখ ফিরাও সেই দিকেই আল্লাহর দিক, কেননা আল্লাহ সর্বদিক পরিবেষ্টনকারী, পূর্ণ জ্ঞানবান। সূরা বাকারা আয়াত নম্বর 115। 4 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ক্বাল লা তাখাফা ইন্নানি মা'আকুমা আসমাউ ওয়া আরা, তিনি বললেন, তোমরা ভয় করো না, আমি তো তোমাদের সঙ্গে আছি, আমি শুনি ও দেখি। এই 4টি আয়াতের মূল কথা হচ্ছে আল্লাহ তাআলা আরশে আছেন, আল্লাহ তাআলা আকাশে আছেন, আল্লাহ তাআলা সব দিকে আছেন, আল্লাহ তাআলা আমাদের সাথেই আছেন। আর এই কথাগুলো আমরা সবাই জানি যে আল্লাহ হাজির নাজির, আর যে হাজির নাজির সে তো আমাদের সাথে থাকতে পারবেন, তাই না? এছাড়াও 50 নম্বর সূরার 16 নম্বর আয়াতে উল্লেখ হয়েছে, আল্লাহ বলেছেন, আমি বান্দার ঘাড়ে অবস্থিত ধমনী অপেক্ষাও নিকটে রয়েছি। তাই আল্লাহকে তো মানুষের মতো ভাবলে চলবে না, যে আরশে থাকে সে আকাশে থাকে কিভাবে? এর উত্তর না খুঁজে পাওয়ার জন্য একটি আয়াতের ওপরে সিদ্ধান্ত দিলে চলবে না, সবগুলো আয়াতকে সামনে রেখে সিদ্ধান্ত দিতে হবে। আল্লাহ তাআলা কারো মতো নন, যেমন তিনি বলেছেন, লাইসা কামিসলিহি শাই, কেউ তার মতো বা তিনি কারো মতো নন। আরও বলেছেন, ওয়াদালিকা আলাল্লাহি ইয়াসির, আল্লাহর জন্য এটা সহজ। এই সমস্ত আয়াত থেকে স্পষ্ট যে আল্লাহর অস্তিত্ব ক্ষমতা সর্বস্থানে রয়েছে এবং আল্লাহ যা ইচ্ছে তাই করতে পারেন। তাহলে কেন আল্লাহ এটা পারবেন না যে তিনি প্রথম আকাশেও আসবেন এবং আরশেও থাকবেন, আবার আমাদের সাথেও থাকবেন? আসলে আমরা মানুষ, তাই আমাদের মতো করে চিন্তা করি, কিন্তু আল্লাহ তো আমাদের মতো নয়। আগেই বলেছি, আল্লাহ কারো মতো নয়। তাই নাস্তিক ভাই, আল্লাহ প্রথম আকাশে আসেন সেই সব বান্দার জন্য যারা আল্লাহকে রাতে ডাকে, আপনার জন্য আসে না, তাই এ নিয়ে আপনার চিন্তা করার কোনো দরকার নেই। আপনি তো আল্লাহকে মানেন না, তাহলে এমন প্রশ্ন কেন তোলেন যার কোনো যুক্তি নেই? আল্লাহ প্রথম আকাশে আসেন এবং তার বান্দাদের দোয়াকে কবুল করেন, তার সমস্ত রেফারেন্স আগেই বলে দিয়েছি।